তৃতীয় ধাপে আজ 28 নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার 8 ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নগুলো হলো কাচপুর, বারদি, সমমান্দি, জামপুর, সাদিপুর, পিরোজপুর, নোয়াগাঁও এবং শম্ভুপুরা। এবারে নির্বাচনে 17 জন চেয়ারম্যান প্রার্থী ও নারী সংরক্ষিত আসনে 80 এবং সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে লড়াই লড়ছেন 292 জন প্রার্থী। আর ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত। 116টি কেন্দ্রে 639টি কক্ষে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা 256,024 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে পুরুষ 129,335 ও নারী ভোটার 126,686 জন। এ নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। তবে এই বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফেয়ার নির্বাচন হলে 100 বার চান আমি পাস করব। ফেয়ার হচ্ছে, জনগণ ভোট দিছে, আমরা খুশি, যারা যারা প্রার্থী আছে তারা সবাই খুশি। সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো দেখো না, এবং ভোটাররা উৎফুল্ল হয়ে ভোট দিতে পারতেছে।